যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে ক্যান্সারের ক্ষত ছিল, যা গেল মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় সরানো হয়েছে, এমন তথ্য নিশ্চিত করেছে মূলধারার গণমাধ্যমগুলো। গেল সপ্তাহে হোয়াইট হাউসের তরফেও এ তথ্য জানানো হয়। সবশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস প্রেসিডেন্টের সমস্ত ক্যান্সারযুক্ত টিস্যু অপসারণ করা হয়েছে এবং আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। বাইডেনের চিকিৎসক জানিয়েছেন, চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে তাঁর ত্বক পর্যবেক্ষণ করা হবে। মূলধারার গণমাধ্যমে পাঠানো বাইডেনের চিকিৎসক কেভিন ওকনারের লেখা নোটে বলা হয়েছে, গেল 16 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো সরিয়ে ফেলা হয়েছে। জানান, বর্তমানে প্রেসিডেন্টের আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। যেখান থেকে টিস্যু অপসারণ করা হয়েছিল, বায়োপসির পর ক্ষতটি চমৎকারভাবে নিরাময় হয়েছে। যদিও আগামী 2024 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিসেবে জো বাইডেনের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা, কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে তিনি সুস্থ ও দায়িত্ব পালনের জন্য উপযুক্ত, যিনি ফার্স্ট লেডি জিল বাইডেনকে সঙ্গে নিয়ে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।